2014 লোকসভা নির্বাচন জিতে আসার পর বিজেপিকে হারতে হয়েছিল বিহার ও দিল্লি বিধানসভা নির্বাচনে। 2019 দেশজুড়ে গেরুয়া শিবিরের জনভিত্তি আরও সুদৃঢ় হয়েছে, বেড়েছে সাংসদের সংখ্যা। লোকসভা নির্বাচনের পর ফের আরেকটা নির্বাচন হয়ে গেল সোমবার। ভোটের লাইনে দাঁড়ালো হরিয়ানা ও মহারাষ্ট্র। লোকসভা নির্বাচনে বিপুল জয় পাওয়ার পরও গত কয়েক মাসে অর্থনীতির হাল হকিকত নিয়ে বারবার প্রশ্নের মুখে পড়েছে নরেন্দ্র মোদী সরকার। সেই অস্বস্তি থাকতে 370 ধারা বিলোপ ও পাকিস্তান সম্পর্কে অনমনীয় মনোভাবকে প্রচারের হাতিয়ার করেছেন নরেন্দ্র মোদী অমিত শাহরা। অর্থনীতি না দেশপ্রেম, লড়াইতে কে জিতবে তা জানা যাবে আগামী 24 অক্টোবর। যদিও ওপিনিয়ন পোল ও বুথ ফেরত সমীক্ষা জানাচ্ছে মহারাষ্ট্র ও হরিয়ানা দুই রাজ্যে ক্ষমতায় ফিরছে বিজেপি, তবে কি অর্থনীতির মন্দার আঁচ টের পাচ্ছে না আমজনতা? রাজনৈতিক পণ্ডিতরা বলছেন মোদীর বিরুদ্ধে লড়াইয়ে এই মুহূর্তে কার্যত দিশেহারা বিরোধীরা, আর মহারাষ্ট্র হরিয়ানা দুই রাজ্যে বিজেপির বিরুদ্ধে প্রধান লড়াইটা কংগ্রেসের। লোকসভা নির্বাচনের পর থেকে কার্যত ছত্রভঙ্গ কংগ্রেস। রাহুল গান্ধীর ইস্তফার পর সোনিয়া গান্ধীর প্রত্যাবর্তনও হাল ফেরাতে পারেনি শতাব্দী প্রাচীন দলটির, তাই মহারাষ্ট্র হরিয়ানা নির্বাচনে কার্যত ওয়াক ওভার পেয়ে গেল বিজেপি। নিউজ টাইম।